দেখি আমাকে কে আটকায়। তুমি তুমি যাও, যা যা বললাম নিয়ে এসো। আচ্ছা বন্ধুরা চলুন, কিভাবে কার্টুন ভিডিও এডিট করা যায় তাও আবার কাইন মাস্টারে। তো এখন আমি কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করব। দেন আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে 16:9 এটা হলো ইউটিউবের জন্য। তো আমি ক্রিয়েট ফাইলে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করতেছি। তো এখন যেটা করতে হবে, আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে দেখুন প্যান অ্যান্ড জুম একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। দেন এটাকে একটু বড় করে দেবেন। হ্যাঁ, দুই পাশটা একটু বড় করে দেবেন। এই পাশটা একটু রয়ে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে একটু বড় করে দিতে হবে। তো আমি এখন বড় করতেছি। হ্যাঁ, মোটামুটি বড় হয়েছে, এখন চলবে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এইটাতে বয়েস দিতে হবে। তো বয়েস দেওয়ার জন্য দেখুন এখানে রেকর্ডিং একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। আর রেকর্ড অবস্থায় আপনারা কিন্তু শুনবেন না আমি কী বলতেছি, রেকর্ডিংয়ে ভরে শুনবেন। তো এখন আমি ভিডিওটা প্লে করতেছি। এক গ্রামে এক ব্যক্তি ছিল এবং খুবই গরিব ছিল, অনেক কষ্টে দিন পার করত। তো দেখুন এখন আমি যে বয়সটা দিছি, এখন আমি চাইলে বয়সটা চেঞ্জ করতে পারবো। যখন আপনি কোনো কার্টুন ভিডিও বানাবেন আপনি চাইলে ক্যারেক্টার অনুযায়ী বয়স চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন আপাতত নর্মালটা দিয়ে দেখাইতেছি, আমি জাস্ট দেখাইতেছি আপনারা কীভাবে করবেন। তো এখন আমাকে যেটা করতে হবে ওই ব্যক্তিটাকে নিয়ে আসতে হবে, এক গ্রামে যে এক ব্যক্তি ছিল, এখন আমি ওনাকে অ্যাড করব। এখন তো দেখুন এগুলো কিন্তু আমি বানিয়ে রাখছি, এগুলো কীভাবে বানাইতেছি বা এগুলো আমি কীভাবে বানিয়ে রাখছি আমি কিন্তু ভিডিও লাস্টে দেখাবো আপনাকে, কারণ এখন যদি আমি একটা একটা করে দেখাই অনেক সময় লাগবে। তো এখন আমি যেটা করব, এই দেখুন আমি একটা ইমেজ নিছি, এখন এটাকে আমি একটু ক্রপ করে নিব। তো দেখুন এখন ক্রপ করা হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, একটু নিচে আসলে দেখুন ক্রোমা কি একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন এনাবেল করে দিবেন। দেখুন হয়ে গেছে। এখন যেটা করতে হবে একটু পিছে দিয়ে দিতে হবে। এখন আমি প্লে করতেছি, দেখুন লোকটা কিন্তু ঘুরতেছে। এক গ্রামে এক ব্যক্তি ছিল, দেখুন লোকটা হাঁটতেছে কিন্তু সামনে আসতেছে না। তো এটার জন্য যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে লেয়ারটাতে। তারপরে দেখুন এখানে একটা সাবির অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন যেটা করবেন এই এটাকে এখান পর্যন্ত নিয়ে আসবেন, লাস্টে নিয়ে আসবেন। আনার পরে এইভাবে এইভাবে এটাকে নিয়ে আসবেন, দেন একটু বড় করে দিবেন, তারপর আস্তে নিচে করে দিবেন। তো দেখুন শুরু করি তাহলে, এখন আমি প্লে করতেছি। দেখেন এক গ্রামে এক ব্যক্তি ছিল এবং খুবই গরিব ছিল, অনেক কষ্টে দিন। এবার যেটা করতে হবে ভিডিওটার স্পিডটা একটু কমিয়ে দিই, 0.5 করে দিলাম। এখন দেখুন এক গ্রামে এক ব্যক্তি ছিল এবং খুবই গরিব ছিল, অনেক কষ্টে দিন পার করত। উনি কাঠ মিস্ত্রি কাজ করত এবং টেবিল বানিয়ে তা গ্রামে বিক্রি করত। এখানে আমাকে যেটা করতে হবে এতটুকু আমি ফেলে দেব। এখন আমাকে যেটা করতে হবে এইটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন ডিলিট করে দেব। ওকে, এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব।
তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এগুলো আমি দেখাবো আমি কোথা থেকে নিতেছি কিভাবে করতেছি, আমি সব আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এখন আমাকে এখানে একটা টেবিল অ্যাড করতে হবে, যেহেতু উনি কাঠমিস্ত্রির কাজ করতো। তা আপাতত আমি একটা টেবিল দিয়ে আমি দেখাই, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য, আপনারা যেভাবে খুশি এভাবে বানাতে পারবেন, সব কিছু আছে এখানে। ধরুন আমি এই টেবিলটাই নিলাম, ওকে, এখন আমি এটাকে ক্রপ করব। তারপর আমি চলে আসবো ক্রোমাকিতে, একটু ছোট করে নিই। ওকে, হয়ে গেছে। এখন আমাকে এখানে একজন ব্যক্তিকে ঢুকাতে হবে যে কাঠমিস্ত্রি কাজ করতো, তো ওনাকে আমি এখন এখানে নিয়ে আসবো। আবার ক্রপিং করতেছি, এটাকে একটু ছোট করে দিই। তারপর যেটা করতে হবে, ক্রোমাকিতে এনাবেল, এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো আমাকে আগে ওই ব্যক্তিটাকে অ্যাড করতে হবে। আমি এখন টেবিলটা রিমুভ করে দিলাম, ওকে, এই ব্যক্তিকে আমি অ্যাড করলাম। এখন আমি যেটা করব সেটা হলো আমি টেবিলটা নিয়ে আসবো আবার। ওকে, তো আমি গ্রিন স্ক্রিনটা একটু ক্রপিং করে নেই, ক্রপিং বাম পাশ থেকে একটু নিলাম। দেন আমি যেটা করব, এখানে দেখুন ক্রোমাকি একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, তারপরে এনাবেল, এরপরে এটারে এমনভাবে সেট করবেন যাতে মনে হয় যে উনি কাজ করতেছে। একটু নিচের দিকে দিয়ে দিলাম, এখন ওনাকেও সেট করে দিই আর একটু নিচে। হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে। এখন আমি প্লে করতেছি। গ্রামে বিক্রি করতো, ওখানে যা রোজগার হতো ওনার এক ছেলে ছিল, দেখুন ওনার এক ছেলে ছিল, এখন আমি ওনার ছেলেকে অ্যাড করব। ওনার এক ছেলে ছিল, এইখানটাতে আমি ওনার ছেলেকে অ্যাড করব। এটাকে আমি এখন ক্রপিং করে দিতেছি। আবার ক্রোমাকিতে, তারপরে এনেবল, এখন ওনার ছেলে এখান থেকে এখান পর্যন্ত আসবে, ঠিক আছে। দেখুন ছেলে ছিল, লেখাপড়া করতো, দেখুন এক জায়গাতে ঘুরতেছে, ও কিন্তু হাঁটতে মানে সামনে যেতেছে না। তো এটাকে মুভ করাতে হলে যেটা করতে হবে, সেম আবার এখানে এই সাবিটাতে ক্লিক করতে হবে, দেন ভিডিওটাকে এখানে নিয়ে আসতে হবে, টেবিলটা একটু সামনের দিকে নিয়ে দিই। একটু সময় লাগতেছে, তো আপনারা যখন এডিট করবেন একটু সময় নিয়ে করবেন, তাহলে সুন্দর হবে। তো আমি এখন যেটা করব, এটাকে একটু বাড়িয়ে নিই, ওকে। এখন আমি সাবিটাতে ক্লিক করলাম, দেন আমি ভিডিওটাকে একটু সামনের দিকে নিয়ে আসলাম। আনার পরে এই দেখুন আমার ছেলে হাঁটতে হাঁটতে এতটুকু চলে আসছে।
ওকে ওনার এক ছেলে ছিল, লেখাপড়া করত, তার ইচ্ছে ছেলেকে বড় অফিসার বানাবে। এখান থেকে টেবিলটা সরে গেছে। তার ইচ্ছে ছেলেকে বড় অফিসার বানাবে। বানাবে এর পরে দেখুন, ও কিন্তু মুখ করতেছে। এখন ওর এই মুখটা বন্ধ করতে হলে কি করতে হবে, মানে ও হাঁটতেছে তো, এটা বন্ধ করতে হলে এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। দেন দেখুন ক্যাপচার অ্যান্ড অ্যাড এজ এ লেয়ার, এজ এ লেয়ার, তো এখানে নতুন একটা লেয়ার চলে আসবে, মানে স্ক্রিনশট নিলেও পারেন অথবা এখান থেকে সরাসরি স্ক্রিনশট হয়ে লেয়ারে চলে আসবে। দেন যেটা করতে হবে, তো এখন এটাকে সুন্দর মতো আগের যে ফুটেজটা আছে ওইটার সাথে মিলিয়ে নিতে হবে। মিলানোর পরে এটাকে ক্রপিং করে দেব, শুধু ছেলেটাকে রাখবো, বাকি সাইডটা আমি ক্রপিং করে দেব। দেখুন দেখুন তার ইচ্ছে ছেলেকে বড় অফিসার বানাবে। তো এটা ক্রপিং বেশি হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে বলতে একটু বামে আর একটু নিতে হবে, এটাকে অ্যাডজাস্ট সুন্দর মতো করে নিতে হবে। তো আমি সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিতেছি। বড় অফিসার বানাবে, বড় অফিসার বানাবে। তো এখন দেখুন এটা কিন্তু স্টপ হয়ে গেছে, ছেলেটা কিন্তু আর হাঁটতেছে না। যাই হোক, এখন আমি এগুলা যে করলাম এগুলো আমি কোথায় পেলাম কি আসা বিষয়ে সব আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, দেখুন এখানে একটা অ্যাপস আছে পোস্টম্যাক্স, তো পোস্টম্যাক্স অ্যাপটা আপনি কোথায় পাবেন, প্লে স্টোরে যদি সার্চ করেন পোস্টম্যাক্স, দেখুন এই অ্যাপসটা, এখানে দেখুন বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, তো আমি যেটা দিয়ে করছি আমি ওইটাই দেখা দিয়েছি আপনাদেরকে। আমি এখন করছি কোন ক্যারেক্টারটা দিয়ে, এই এইটা দিয়ে। আর এখানে দেখুন অপশন আছে বিভিন্ন ধরনের, লেফট রাইট, হ্যাঁ, তো এখান থেকে আপনি ক্যারেক্টার আপনার মতো যেটা মন চায় আপনি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার প্রয়োজন। তো এখানে মাঝে মাঝে অ্যাড আসবে, সমস্যা নেই। পরে এখানে দেখুন অ্যানিমেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনার যেটা খুশি, মানে আপনি ওই ক্যারেক্টার দিয়ে যেটা করাইতে চান, ধরুন উনি কাজ করতেছে বা উনি ফাইটিং করতেছে বা আপনি যেই ক্যারেক্টারে ওনাকে ইউজ করতে চান আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি যেটা করছি আমি ওইগুলো দেখে আপনাদের, এই ক্যারেক্টারটা দিয়ে আমি এখান থেকে যে অ্যানিমেশনটা ইউজ করছি সেটা হলো, এখানে বিভিন্ন ধরনের আছে, আপনি যেটা ইচ্ছে আপনি ওইটা নিতে পারেন। তো আমি এটা দিয়ে ওনারা যে কাজ করতেছে আমি এই এই ক্যারেক্টারটা নিয়েছিলাম, ঠিক আছে। নেওয়ার পরে দেখুন এখানে একটা অপশন আছে রেকর্ডিংয়ের, এই রেকর্ডিংয়ে ক্লিক করলাম, এখন কিন্তু রেকর্ড হইতেছে। তো 5 সেকেন্ড, 6 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড আপনার যতক্ষণ মন চায়, মানে যতক্ষণ আপনার দরকার আপনি এখানে রেকর্ডিং করার পরে এইটাতে ক্লিক করবেন, এখন কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। তো এটা আপনি গ্যালারিতে গেলে পাবেন। তো এইভাবে আপনার যতগুলা ইচ্ছে আপনি নিতে পারেন। এখন আসি অন্য ক্যারেক্টারটা, যে ছেলে ক্যারেক্টারটা আমি নিছিলাম, এই ক্যারেক্টারটা ছিল মনে হয়। যাই হোক, আপনার যেটা আপনার ইচ্ছে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ডের জন্য যে পিকগুলো আমি নিছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন, সেটা হলো দেখুন ইমেজ চার্টস ডাউনলোডের একটা অপশন আছে, ইমেজ চার্টস ম্যান, মানে ইমেজ চার্টস ডাউনলোডার দিলেই আপনি এটা পেয়ে যাবেন, এটাও আমি দেখাইতেছি গুগল থেকে, ইমেজ, দেখুন ইমেজ চার্জ ম্যান এটা দিলেও পাবেন বা ইমেজ ডাউনলোডার দিলেও আপনি ওইটা পেয়ে যাবেন। দেখুন আমার উপরেরটাই ইমেজ চার্জ ম্যান, উপরে
এটা দিয়েও পারবেন, আবার এটা দিয়েও পারবেন, দুইটাই আছে। তো আমি এটা দিয়ে দেখাইতেছি। তো আমি যেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি সেটা হলো আমি এখান থেকে নিছিলাম। দেখুন এখানে আপনি যা লিখবেন তাই পেয়ে যাবেন, দেখুন। আর এগুলো কিন্তু কপিরাইট ফ্রি, দেখুন। আপনার যেটা ইচ্ছে আপনি এখান থেকে নিতে পারবেন, এখানে খালি চার্জ করলেই হবে। যদি লেখেন হাউস কার্টুন ভিলেজ, তো ভিলেজের যে কার্টুনগুলো এগুলো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি নিছি, আপনি এখান থেকে নেওয়ার পরে এই যে দেখুন একটা অপশন আছে ডাউনলোডের, এটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।